Assalamualaikum. Muhammad Sabinakar, Ahmedabad Madhyamik Vidyalay, Sadar Joshor. Shubhro Shikharthi, Ahmedabad School-er pokkho theke online class-e. Ajker class-e, shoshto shrenir biggan class-e tomaderke shagoto janacchi. Asha kori shobai bhalo acho. Shobai bhalo acho to? Alhamdulillah, shobai shusto acho. তো শিক্ষার্থীরা আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়। ষষ্ঠ শ্রেণীর বিষয় বিজ্ঞান অধ্যায় চতুর্দশ। চতুর্দশ অধ্যায়ের নাম হচ্ছে পরিবেশের ভারসাম্য এবং আমাদের জীবন। চতুর্দশ অধ্যায় পরিবেশের ভারসাম্য এবং আমাদের জীবন। তাহলে কাটে না, কেটে নেই। তো শিক্ষার্থীরা, গতদিন তোমাদের একটা ক্লাস নিয়েছি, তা আজকে আমাদের এই অধ্যায় চতুর্দশ অধ্যায়ের পাঠ থাকবে পাঁচ ছয় পাঠ, পাঠ নম্বর পাঁচ ছয়, পরিবেশের ভারসাম্য। আজকে পাঠের বিষয় হচ্ছে পরিবেশের ভারসাম্য, পরিবেশের ভারসাম্য। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় কি? পরিবেশের ভারসাম্য। তো শিক্ষার্থীরা, আমরা তাহলে আমাদের ক্লাসের দিকে একটু মনোযোগী হই। তোমার বইয়ের 124 পৃষ্ঠা দেখো, বের করো চতুর্দশ অধ্যায় চোদ্দ অধ্যায়, আর পরিবেশের ভারসাম্য অর্থাৎ পাঁচ ছয় পার্ট 127 পৃষ্ঠা, পৃষ্ঠা নম্বর 127 তোমরা বের করো। দেখো পরিবেশের ভারসাম্য, পরিবেশের ভারসাম্য। আমরা শিক্ষার্থীরা, এই যে আমরা জীবরা, উদ্ভিদরা, প্রাণীরা যে পরিবেশে বেঁচে আছি, আমাদের বেঁচে থাকার জন্য কি পরিবেশের বিভিন্ন উপাদানের উপর নির্ভর করতে হয়। যেমন কি গাছপালা আছে, তারপর উদ্ভিদ, তারপরে খাদ্য, তারপরে হচ্ছে কি আমাদের অন্ন বস্ত্র, বিভিন্ন ধরনের উপাদানের উপরে নির্ভর করে আমাদেরকে কি করতে হয়, বেঁচে থাকতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই জীবদের বেঁচে থাকার জন্য, তারপরে বিভিন্ন এই কোনো জীবই আসলে কি এককভাবে বাঁচতে পারে না, তাই না? বেঁচে থাকার জন্য অবশ্যই একজন আরেকজনের উপরে নির্ভরশীল। তো এই বিভিন্ন উপাদানগুলো যদি একটা যদি বিচ্ছিন্ন হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বিভিন্ন উপাদান যদি আমাদের কাজে লাগাতে না পারে, তাহলে কি হবে, আমাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, তাই না? আমাদের জীবনধারণ খুব কষ্টকর হয়ে যায়। তো শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ের 127 পৃষ্ঠা নিশ্চয়ই খুলেছে, একটু দেখো। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে কিসের ছবি আছে দেখো তো শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, ডাইনোসরের ছবি আছে, তাই না? নিচে লেখা আছে দেখো, বিভিন্ন ডাইনোসর। এখানে কি লেখা আছে? বিভিন্ন ডাইনোসর। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দুটো তিনটে ডাইনোসর দেখতে পাচ্ছি। তো এই ডাইনোসর সম্পর্কে একটু কথা বলি, এই ডাইনোসরকে আপনারা পৃথিবীতে দেখতে পান? পায় না। এগুলো কিন্তু এখন বর্তমানে পৃথিবীতে থেকে বিলুপ্ত হয়ে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ডাইনোসর কিন্তু লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীতে বেঁচে ছিল, কিন্তু কালের বিবর্তনে, পরিবেশের বিভিন্ন বিপর্যয়ের কারণে, পরিবেশ ভারসাম্য নষ্ট হওয়ার কারণে হয়তো বা এগুলো এখনকার দিনে আর বেঁচে নেই, বিদ্যমান নেই। এই ডাইনোসরের কী কারণে বিলুপ্ত হয়ে গেছে বা বিলুপ্ত হওয়ার পিছনে কী কী কারণ আছে, এই কারণ সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী কিন্তু বিভিন্ন ধরনের মতবাদ প্রকাশ করেছেন। আমাদের যেমন এই পরিবেশ যদি অনুকূল না থাকে, পরিবেশে বেঁচে থাকা যায়, পরিবেশ যদি অনুকূল যদি না পায়, তাহলে কী হবে, আমাদের জীবরাও এভাবে আস্তে দিনে দিনে ধ্বংস হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু দেখি যে বিভিন্ন কী কী কারণ আছে আসলে এই ডাইনোসরের বিলুপ্তির পিছনে, বিজ্ঞানীরা কী কী মতামত দিয়েছেন আমরা একটু
দেখে নিন। বিভিন্ন বিজ্ঞানী অনেক এই অনেক ধরনের মতবাদ দিয়েছেন, যেমন কি কোন কোন বিজ্ঞানী ধারণা করেছেন যখন যে যুগে ডাইনোসর পৃথিবীতে বেঁচে ছিল সেই সময় পৃথিবীটা ছিল অত্যন্ত গরম ছিল, পৃথিবী কি ছিল প্রচন্ড গরম ছিল, কিন্তু হঠাৎ করে পৃথিবীটা ঠান্ডা হয়ে যাওয়ার কারণে এই ডাইনোসররা সেই পরিবেশে মানিয়ে নিতে পারেনি। এটা হচ্ছে ডাইনোসর বিলুপ্তির একটি কারণ। বিজ্ঞানীরা বলেছেন তাহলে প্রথম কারণটা হচ্ছে ডাইনোসর বিলুপ্তির কারণ। আমরা এখানে একটু লিখি ডাইনোসর বিলুপ্তির কারণ। প্রথম যে কারণটা বিভিন্ন বিজ্ঞানের মত অনুসারে প্রথম যে কারণটা পৃথিবী হঠাৎ ঠান্ডা হওয়া, পৃথিবীটা হঠাৎ ঠান্ডা হওয়া। তাহলে প্রথম যে কারণ সেটা হচ্ছে পৃথিবী হঠাৎ ঠান্ডা হয়ে যায়। তাহলে কি ডাইনোসর যখন পৃথিবীতে জীবিত ছিল তখন পৃথিবী প্রচণ্ড গরম ছিল। শিক্ষার্থী বন্ধুরা, এই পৃথিবী প্রচণ্ড গরম থাকার জন্য ডাইনোসরদের পরিবেশটা অনুকূলে ছিল, কিন্তু যে যখনই পৃথিবীটা হঠাৎ ঠান্ডা হয়ে যায় তখন তাদের পরিবেশ তাদের জীবন ধারণের জন্য কষ্টকর হয়ে পড়ে। শিক্ষার্থী বন্ধুরা, তো পরের আরেকজন বিজ্ঞানীর মাধ্যমে আমরা একটু দেখি। আরেকজন বিজ্ঞানী বলেছেন দুই নম্বর হচ্ছে অন্য প্রাণীদের আবির্ভাব। ডাইনোসরদের থাকাকালীন অবস্থায় অন্য অন্য এমন কিছু প্রাণীর হয়তো আবির্ভাব ঘটেছিল যে প্রাণীগুলো ডাইনোসরদের পরিবেশে জীবনযাপন করতে ব্যাহত করেছে। এটা হতে পারে যেমন ডাইনোসর যে পরিবেশে বসবাস করে সেই পরিবেশটাকে নষ্ট করে দিয়েছে, কিংবা এদেরকে হয়তো খাদ্য হিসেবে আহার করেছে, এরকম বিভিন্ন কারণে যেটা ডাইনোসরদের পরিবেশটা বিলুপ্ত কারণ হিসেবে পরিগণিত হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, অন্য আরেকজন বিজ্ঞানীর মতামত আমরা একটু দেখি। তিন নম্বর আরেকজন বিজ্ঞানী কি বলেছেন, পরিবেশের পরিবর্তনে ডাইনোসররা নিজেদের খাপ খাওয়াতে পরিবেশের পরিবর্তনে নিজেদের খাপ খাওয়াতে ব্যর্থ। তাহলে তৃতীয় নম্বর কারণটা কি বিজ্ঞানীরা কি বলেছেন, যে পরিবেশের পরিবর্তনে নিজেদের খাপ খাওয়াতে ব্যর্থ। অর্থাৎ পরিবেশে কিছু কিছু পরিবর্তন ঘটেছে, এমন কিছু পরিবর্তন ঘটেছে যে কারণে ডাইনোসররা সেই পরিবর্তিত পরিবেশে নিজেদেরকে খাপ খাওয়াতে পারেনি বা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারেনি, যে পরিবেশটা এই ডাইনোসরদের বেঁচে থাকার জন্য অনুকূল ছিল না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি কি কারণ দেখলাম পরিবেশের ভারসাম্যের ভিতরে ডাইনোসরের বিলুপ্তির কারণ হিসেবে? আমরা এখানে তিনটা কারণ পেয়েছি, তিনজন বিজ্ঞানীর মতামত পেয়েছি শিক্ষার্থী বন্ধুরা। তো
একটু আমরা কারণগুলো আর একটু দেখি যে পৃথিবী হঠাৎ ঠান্ডা হয়ে যাওয়া, যে পৃথিবী যখন ডাইনোসররা বেশি ছিল লক্ষ লক্ষ বছর আগে পৃথিবী তখন গরম ছিল এবং সেই গরম অবস্থা থেকে হঠাৎ ঠান্ডা হয়ে যাওয়ার কারণে ডাইনোসররা নিজেদেরকে খাপ খাওয়াতে না পারার জন্য বিলুপ্ত হয়ে গেছে। কিছু কিছু বিজ্ঞানী এই ধারণা করেছেন, আবার কিছু বিজ্ঞানী ধারণা করেছেন অন্য প্রাণীদের আবির্ভাব, অন্য প্রাণীদের আবির্ভাব, যেমন কি অন্য প্রাণীদের আবির্ভাবের কারণে হয়তো ডাইনোসরদের আমরা একটু পড়ি যে তখন তারা খাদ্য হিসেবে ডাইনোসরের ডিম খাওয়া শুরু করে। এখানে বলা হয়েছে যে অন্য প্রাণীদের আবির্ভাব, যখন অন্য প্রাণীদের আবির্ভাব ঘটেছে ডাইনোসরের যুগে তখন কি করেছে এই অন্য প্রাণীরা ডাইনোসরদের ডিম খাওয়া শুরু করেছে। ডাইনোসররা যখন বংশ বিস্তারের জন্য ডিম পাড়ছে তখন কি করছে এই অন্য অন্য প্রাণীরা এই ডাইনোসরদের ডিম খেয়ে নষ্ট করে দিয়েছে, এটা ডাইনোসর বিলুপ্তির জন্য আরেকটি কারণ। ডাইনোসর কি করেছে, ডাইনোসর তাদের ডিম সংরক্ষণে ব্যর্থ হয়েছে, অন্য প্রাণীরা যখন খেয়েছে তখন এই ডাইনোসররা তাদের ডিম সংরক্ষণ করে রাখতে পারেনি, ফলে ধীরে ধীরে তাদের বিলুপ্তি ঘটেছে। তো পরের যে পয়েন্টটা সেটা কি, তিন নম্বর যে বিজ্ঞানের যে মতামত সেটা হচ্ছে পরিবেশে এমন কিছু সব পরিবর্তন হয়েছে যেটা যে পরিবেশে নিজেদেরকে খাপ খাওয়াতে ব্যর্থ হয়েছে, কাজে ডাইনোসররা বিলুপ্ত হয়ে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে কারণগুলো জানলাম যে ডাইনোসর একটা প্রাণী যেটা পরিবেশে একসময় জীবিত ছিল সেটা আজকে আমরা দেখতে পাই না, এই দেখতে পাওয়া না পাওয়ার কারণ হচ্ছে এই ডাইনোসরের পরিবেশটা তারা তাদের বেঁচে থাকার জন্য অনুকূল ছিল না, বিভিন্ন কারণে ডাইনোসররা পৃথিবী থেকে হঠাৎ বিলুপ্ত হয়ে গেছে, এতে হঠাৎ ঠান্ডা হয়ে যাওয়া, যখন গরম যেহেতু হলো ডাইনোসররা গরমের আবহাওয়ায় বেঁচে থাকার জন্য এটা এক ধরনের ওদের অনুকূল পরিবেশ, যেহেতু হঠাৎ ঠান্ডা হয়ে গেছে সেই ঠান্ডাটা তারা সইতে পারেনি, এবং সইতে না পারে হঠাৎ তারা সবাই কী করে মারা যায়, মারা গিয়ে এটা ডাইনোসরের বিলুপ্তি ঘটার একটা কারণ বলে বিজ্ঞানীরা অভিহিত করেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা যে কারণগুলো জানলাম, তাহলে এই একইভাবে যদি অন্য জীবদের কথাও আমরা বিবেচনা করি তাহলে কী হবে, এই বিভিন্ন পরিবেশে বেঁচে থাকার যে অনুকূল যে উপাদানগুলো সেগুলো যদি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায় তাহলে অন্য অন্য প্রাণীদেরও এরকম বিলুপ্তি ঘটার সম্ভাবনা আছে বা বিলুপ্তি ঘটতে পারে। যেমন আমরা ডাইনোসরের বেলায় ডাইনোসরের ক্ষেত্রে দেখেছি, কারণ এই ডাইনোসররা এখন কোনো অস্তিত্বই ডাইনোসরের পাওয়া যায় না। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো পরিবেশের প্রাকৃতিকভাবে পরিবর্তন কিংবা মানুষের কর্মকাণ্ড কিছু পরিবর্তনের জন্য এই বিলুপ্তি সময় ঘটতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা যে বিষয় সম্বন্ধে পড়লাম পরিবেশের ভারসাম্য, এই ভারসাম্য বজায় রাখতে গেলে কিছু কিছু নিয়ম মেনে চলতে হবে বা মানুষের কিছু কিছু কর্মকাণ্ড উপযুক্ত পরিবেশ সৃষ্টির জন্য অর্জন করতে হবে, নাহলে কি তাহলে এই ডাইনোসর যেমন বিলুপ্ত হয়ে গেছে তেমন অন্যান্য প্রাণীও পৃথিবীর বা পরিবেশের অন্যান্য প্রাণীরও বিলুপ্তি করতে পারে, এমনকি আমরা জীব মানুষদেরও বেঁচে থাকার জন্য পরিবেশ অনুকূল না হতে পারে বা পরিবেশ বিপর্যস্ত হতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের পড়ার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে পরিবেশের ভারসাম্য এবং ডাইনোসর বিলুপ্তির কারণ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের যে বাড়ির একটা কাজ দিব, সবাই একটু খাতা খুলে বের করে লিখে নাও, বাড়ির কাজটা হচ্ছে বাড়ির কাজ পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণ কি কি, পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার হওয়ার
কারণ কি কি এটা হচ্ছে তোমাদের আজকের বাড়ির কাজ তোমরা অবশ্যই এই কাজটা কমপ্লিট করবা তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো খুদা হাফেজ।